বাইকোলোরের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানার কর্মরত কনস্টেবল আশ্রম মনিরিয়া। মঙ্গলবার রাত 10টা নাগাদ ডিউটিতে কর্মরত অবস্থায় চোরাইবাড়ি থানার সামনে থেকে সেলটেক্স গেটের দিকে বাইক চালিয়ে আসছিলেন তিনি। অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি 12-চাকার খালি লরি সেই সময় ধাক্কা মারে তাকে। রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে 8-9 আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন সেই পুলিশ কর্মী। অন্যান্য পুলিশ কর্মীরা তাকে সাথে সাথে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে। সেখানেও তার শারীরিক অবনতি ঘটতে থাকে। উন্নত চিকিৎসার জন্য অবশেষে শিলচর নিয়ে যাবার পথে বুধবার ভোর 5টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজারে কচিরাম বাড়ির বাসিন্দা পুলিশকর্মী আশ্রম মনিরিয়াং। মাঝরাস্তার থেকেই তার মৃতদেহ ফিরিয়ে আনা হয় ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে। জেলা পুলিশের তরফে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় মৃত পুলিশ কর্মীকে। ময়নাতদন্তের পরে তার মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। দক্ষ পুলিশ কর্মীর এই অকাল মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে রাজ্যের পুলিশ মহল সহ চোরাইবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া। হ্যাঁ, আপনি তো কেন ডিউটিতে আছেন তো? তা আপনি কি দেখছেন? আমরা সব তো ভাই আর দূরে গেছি। হ্যাঁ, দূরে গিয়ে কি দেখছেন? এখানে পড়ে আছে। কে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, কে সাথে বাড়ি গিয়েছিল? ঘাতক লরির চালক তেলিয়ামুড়া পূর্ব হাওয়াই বাড়ির বাসিন্দা তন্মণি দাসকে আটক করেছে চোরাইবাড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে দুর্ঘটনা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।